পাপি তুই এখানে কেন বাবাই নিচ্ছে আমাকে এখানে চাকরি দিতে চায় কি বলছিস হ্যাঁ বাবাকে অনেকগুলো টাকা দিয়ে বললো কাল আমাকে তার রেস্ট হাউসে নিয়ে যেতে না পাপি না তুই যাবি না তুই বাড়ি থেকে পালা তুই শুনলকে গিয়ে সবকিছু খুলে বল যা তুমি আমাকে বিয়ে করতে পারবে কথা তে কথা হ্যাঁ এটাই কথা খেয়ালি রাখো সত্যি করে বাবা কি হয়েছে বাবা আমার জীবনটাও বাবাপুর মতো নষ্ট করতে চায় কিরকম বাবার প্রভু সাবাস খানের লোভ লালসা পূরণ করার জন্য পাপি মির্জা শুধু তোমার বাবা বলেই আমার এই হাত পাগুলো কাজে লাগাতে পারছি না নইলে একটা বীর পুরুষের মতো কথা বলেছ এই তোমাদের রাতে খাওয়াকে শেষ করেছ না কেন তুমি কিছু খাওনি না তুমি বসো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি নাও শিগগির খাও মার আপা চলে আসতে পারে তুমি আমার খাটে নিচে লুকাও কিরে এতক্ষণ যা ফেল দিচ্ছি ভাত খাচ্ছিলাম অন্যদিন তো আর বারোটার আগে খাওয়ার কথা বললেও না করিস আর সন্ধ্যা সাতটা বাজতেই তো খোদা লেগে গেল এই কি করে ভাঙলি এই এরকম করে হায় হায় এই তুই কি মানুষ কেন তোমার গর্ভে তো জন্ম নিয়েছি গর্দব কোথাকার এই কথা বলবে না আমি মুখে খাইয়ে দিচ্ছি এই খাটের নিচে কি দেখছিস আমার বউ আজ তোর কি হয়েছে উল্টো পাল্টে কথা বলছিস সত্যি কথাই বলছি তুই তোর কাজ কর খাবো না তোমাকে খুব বিপদে ফেলেছি মেয়েরা সারা জীবন ছেলেদের বিপদে ফেলে আজ রাতটা তোমার কাছে থাকবো এই সাতটা পরে মেটাবে এখন তুমি তোমার বাড়ি যাও তুমি আমাকে জেনে শুনে বিপদে ফেলে দিচ্ছ না তোমার বাবা আর শাহবাজ খানকে একটা শিক্ষা দেব কিভাবে কালকে রেস্ট হাউসে গেলেই দেখতে পাবে